ও মিতা। ওর শুরুর গল্পটা এমন ছিল না। বাবা বাবা, আমি এবারে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, মোর পড়ানটা ভরে গেল মা। থাকো, বাড়ি যাই। তোর মা গাইস মুরগি পাক করবার কোষ। তোমার ভাই কপাল, একেবারে সোনার টুকরো মেয়ে। দেখো ভাই, তোমার এই মেয়ে কিন্তু একদিন অনেক বড় হবে। হোক তোমার গোলার দোয়া। নাও এই চা খাও, লাড্ডু খাও, কেক খাও, আইজেন পাইছে দোয়া লাগবে না। মিতা, মিতা মা খাইতে আয়। আসছি মা। আমি অনেক খুশি, তোর মা আর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোকে কিন্তু মা অনেক বড় হতে হবে। বাবা, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, বড় বড় বাড়ি বানাবো, আমরা বড় বাড়িতে থাকব। মারে, ইঞ্জিনিয়ার হতে তো অনেক টাকা পয়সা লাগবে। টাকা লাগে লাগবে, প্রয়োজনে একবেলা কম খাবো। আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, এটাই বড় কথা। বাবা, ইঞ্জিনিয়ার হতে টাকা পয়সা লাগে না, স্যার বলেছে ভালো লেখাপড়া করলেই ইঞ্জিনিয়ার হওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করি তুই লেখাপড়া করি অনেক বড় হ। হইছে হইছে, অনেক গপ্প সপ হইছে, এখন তোমরা খাওয়া শুরু করো তো। মা, এই মাথাটা। একদিন মিতা ও তার পরিবার রংপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে। আমরা দিনাজপুর যাব, দিনাজপুরে মেলা হচ্ছে। আপনাদের বন্ড কাগজে স্বাক্ষর করতে হবে। আপনাদের মেয়েকে বাঁচাতে হলে তার একটা পা কেটে ফেলতে হবে। আমি তোমার পায়ে আদর করে দিচ্ছি, তুমি ঘুমাও মা, ঘুমাও, ঘুমাও না। তোমার জন্য বড় আফসোস হয় আমার। মেয়েটাকে নিয়ে তুমি এখন কি করবে? বিয়েই তো হবে না, লেঙ্গিকে কি কেউ বিয়ে করে? এইভাবে কি বাইচে থাকা যায়? থেকে তো মরে যায় অনেক ভালো। মোর বেটি নিয়ে অত চিন্তা করা লাগবার নাই, মোর বেটি বাঁচি আছে এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জানতে স্যার রাগ করলেন নাকি? না রাগ করো নাই, আইসা হবার নাই, তোমার বাড়ি যাও। কামালের বউ, কামালের বউ বাড়ি আছো? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম মিতা স্কুলে গেছে। হ্যাঁ আপা, মেয়ের আমার বড় স্বপ্ন, লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার হবে। মানুষের জীবনের স্বপ্ন সব পূরণ হয়। আর তাছাড়া ওর একটা পা নেই, ওর লেখাপড়ার দরকার নেই, ওর স্কুলে যাবারও দরকার নেই। তোমাদের নুন আনতে পান্তা ফুরায়, তোমরা আবার এই ন্যাংরামে কি স্কুলে পাঠাইছো? মানে মহল্লার বাচ্চাদের কি প্রভাব পড়বে? ওকে দেখে বাচ্চারা ভয় পাবে, লেখাপড়া করার দরকার নেই।
ওকে আর তুমি স্কুলে পাঠাবে না। মিতা, মিতা, তোর কি হয়েছে মা? মাথা ফাটলো কেমন করে? আমাদের ক্লাস তিনতলায় নিয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে গিয়ে। দেখছো বাচ্চাটা স্কুলের সিঁড়ি থেকে পড়া কি অবস্থা হয়েছে? তোমাকে বারবার কইছি সাওয়াটাকে স্কুল পাঠান না, তোমরা তোমার কোনো কথাই শুনবার না। কোথায় যাচ্ছিস? স্কুল। মিতার মা? এই মিতার মা, কি ব্যাপার? তোমাকে না বলেছি ওকে স্কুলে যেতে দেবে না? হ্যাঁ, কথা গায়ে লাগে না? পাড়ার লোক, দোকানের লোক, রাস্তার লোক কত কি বলছে, তাদের কোনো কথার উত্তর দিতে পারি না। হ্যাঁ, ও স্কুল যাওয়া লাগবে না। আমি স্কুল যাবই। বলছি না যাবে না। চল, তোকে স্কুলে যেতে হবে না। কামাল, কি করছো? তুমি ভুল, তোমার মেয়ে ঠিক। ধর মিয়া, কি অবস্থা খালা আপনাদের গ্রুপের, কি অবস্থা এখন? গ্রুপ তো মোটামুটি ভালোই আছে, এবার চেষ্টা করবো ইনশাল্লাহ আরও ভালো করার জন্য। আর গ্রুপে একটা হুইল চেয়ার লাগবে আমাদের, ভাতা তো দুইজনের হয়েছে, আরও কয়েকজনের বাকি আছে, পরিচয়পত্র করিয়ে তারপরে ওদের ভাতা করে নেওয়া হবে। আচ্ছা খালা, দাঁড়া না, আমার একটা কল আসছে, আমি কথা বলে নিই। আসসালামু আলাইকুম, আমি সংগ্রামী প্রতিবন্ধী নারী পরিষদ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আমি সেলিম বলছিলাম। আসসালামু আলাইকুম, আমরা প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ NCDW থেকে এসেছি। আমরা এসেছি মূলত মিতার বিষয়ে আলোচনা করার জন্য। মিতার দুর্ঘটনার বিষয়ে সেলিম ভাই আমাদেরকে ইনফর্ম করেছে। সেলিম ভাই আমাদের DPO-তে বিষয়টি জানিয়েছে এবং DPO-র পক্ষ থেকে আমাদের অফিসে মিতার বিষয়ে জানানোর পরে আমরা আপনাদের এখানে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ ADD ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে রংপুরে 2018 থেকে আমরা কাজ করছি। মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য রংপুরে 5টি উপজেলায় আমরা কাজ করি। সেখানে আমাদের 9টি DPO রয়েছে এবং 64টি সেলফ গ্রুপ রয়েছে। আমাদের এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিবন্ধী মানুষদের নিয়ে গঠিত সংগঠন, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতন করা এবং তাদের অধিকার আদায়ের জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জীবনের যেখানে নিশ্চয়তা নেই সেখানে লেখাপড়া করে কি হবে, আর এত টাকা পয়সা খরচের ব্যাপার? খরচ নিয়ে আপনাকে ভাবতে হবে না, সে বিষয়ে সরকার দেখবে। আমার মেয়ের ক্লাস এখন তিনতলায়, এই যে উঠতে গিয়ে ব্যথা পেয়েছে, সে স্কুলে ক্লাস করবে কি করে? আচ্ছা, আপনারা এটা নিয়ে একদম ভাববেন না, আমরা স্কুলের শিক্ষকের সাথে কথা বলে সব ঠিক করে দিব। কিন্তু কিন্তু কিছুই না, মিতার বিষয়ে একদমই দুশ্চিন্তা করবেন না, কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে এখন অনেক সচেতনতা তৈরি হয়েছে। বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অনেক উদ্যোগ গ্রহণ করেছে, যেমন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013। এই আইনটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সমসুযোগ নিশ্চিত করার জন্য যথেষ্ট। এই আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অধিকার, মৌলিক অধিকার এবং অন্যান্য বিষয়গুলো এসেছে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের ধরনগুলো চিহ্নিত করা হয়েছে, যেখানে অটিজম, শারীরিক প্রতিবন্ধী, বাক্সবন্ধ দৃষ্টি, সেরিবার পালসি, ডাউন সিনড্রোম এবং অন্যান্য। প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিদেরই
তাদের নাগরিক সুবিধা নাগরিক অধিকার রয়েছে, তারা এই সমাজে অন্যান্যদের মতোই জীবনযাপন করবে। আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে বর্তমান আধুনিক বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশ্ব অলিম্পিক গেমসের আয়োজন করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করে তারা স্বর্ণপদক অর্জন করেছে। এছাড়াও ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাধুলা, সাংস্কৃতিক এবং অন্যান্য অঙ্গনেও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের যোগ্যতা সক্ষমতা রাখতে সক্ষম হয়েছে এবং সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন লেখাপড়া শেষ করে কর্মসংস্থানে যুক্ত হতে পারে এজন্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি কোটা চালু রেখেছে, যেন প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মসংস্থানে যুক্ত হয়ে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় এবং পরিবার এবং সমাজে তার অবদান রাখতে পারে। ঠিক আছে, আমরা আসি। আজকে ভালো থেকো। ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। এভাবেই মিতা প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ NCDW ও DPO-র সহযোগিতায় তার জীবনের সকল বাধা ও প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এরকম হাজারো মিতা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, যারা পরিবারের, সমাজের ও প্রতিষ্ঠানের প্রতিবন্ধকতার সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের দেশের সম্পদ, আসুন তাদের পাশে দাঁড়াই। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব ও প্রতিবন্ধকতা দূর করি। প্রতিবন্ধিতার শিকার হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়। ধন্যবাদ NCDW কে হাজার মিতার পাশে দাঁড়ানোর জন্য।